নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সলভ করাছি নিমাই প্রামাণিক। তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ বই। আজকে আমি তোমাদের প্রথম সেমিস্টার সলভ করাছি, ক্লাস ইলেভেন। দেখতে পাচ্ছ, খুবই গুরুত্বপূর্ণ বই। আজকে এই বইয়ের আজকে তোমাদের আমি যেটা সলভ করে দেবো সেটা হলো দ্বিতীয় অধ্যায়। তো দেখো, দ্বিতীয় অধ্যায়ের জন্য প্রচুর ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করেছে। দেখতেই পাচ্ছ, দ্বিতীয় অধ্যায় ইউনিট টু, রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য সমূহ। তো দেখো, এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেই সমস্ত প্রশ্নগুলো আমি টু দ্য পয়েন্ট আজকে আমি সলভ করে দেবো, সম্পূর্ণ অনুসরণী। প্রথম প্রশ্ন কি বলেছে, নিম্নলিখিত কোনটি একটি রাষ্ট্র? অ্যান্সার দেবে ভুটান আর পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, এগুলো কিন্তু সম্পূর্ণভাবে রাজ্য। যদি এখানে যদি বাংলাদেশ থাকতো, বাংলাদেশ একটা রাষ্ট্র থাকতো, ঠিক আছে। পরে প্রশ্ন দু থেকে, রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান হলো সরকার। তিন থেকে, একজন ব্যক্তি একই সঙ্গে সদস্য হতে পারেন সংগঠনের। চার দিকে প্রশ্ন, সমৃদ্ধ জাতিপুঞ্জ। তো দেখো, একটি রাজ্যের সমষ্টি না, একটি রাষ্ট্রের সমষ্টি হবে, ঠিক আছে। পাঁচ দিকে, একজন ব্যক্তি একই সঙ্গে কটি রাষ্ট্রের সদস্য হতে পারে? একটি। ছয় দিকে, রাষ্ট্র অন্যান্য সংঘের মধ্যে পার্থক্য নির্ধারণ করে সার্বভৌমত্ব। সাত দিকে, রাষ্ট্রের সার্বভৌম কথা? অ্যান্সার হবে সিল অ্যান্সার, বাহ্যিক ও অভ্যন্তরীণ। আট দিকে প্রশ্ন, রাষ্ট্র শ্রেণী শোষণের একটিমাত্র যন্ত্র মাত্র, কথাটি বলেছেন মার্ক্স। নয় দিকে, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বলপ্রয়োগ তত্ত্ব মতবাদটি? অ্যান্সার হবে কাল্পনিক। দশ দিকে, একজন নাগরিকের পক্ষে বাধ্যতামূলক হলো? অ্যান্সার হবে রাষ্ট্রের সদস্য পদ। এগারো দিকের প্রশ্ন, রাষ্ট্রের আদর্শবাদী সংজ্ঞা দিয়েছেন কান্ট। বারো দিকে, 1947 সালের 15ই আগস্টের পূর্বে ভারত ছিল উপনিবেশ। তেরো দিকে, রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হলো সার্বভৌমত্ব। ফোরটিন দিকের, রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজ হলো জাতীয় জনসমাজ। পনেরো দিকে, নিচের কোনটি একটি রাষ্ট্র? বাংলাদেশ। পরের প্রশ্ন, রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো সার্বভৌমত্ব। সতেরো দিকে, নিচের কোনটি সার্বভৌম রাষ্ট্র? বাংলাদেশ। আঠেরো দিকে, রাষ্ট্রের সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন গার্নার। কী হবে? গার্নার হবে। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, বৃহদায়তন রাষ্ট্রের কথা বলেছেন টিউটনেরা। কুড়ি দিকে, পৃথিবীর সবচেয়ে কম জনসংখ্যার দেশ হলো ভ্যাটিকান সিটি। একুশ দিকে, রাষ্ট্রের উপাদান ভিত্তিক সংজ্ঞা দিয়েছেন গার্নার। বাইশ দিকে প্রশ্ন, রাষ্ট্রের বাহু হলো ভূখণ্ড। তেইশ দিকে, রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতার নাম হলো সার্বভৌমকতা। শূন্যস্থান পূরণ করাবো। প্রাচীন ড্যাশ রাষ্ট্রবিজ্ঞানের সূতি কি বলেছে, সূতিকাগার বলা হয়। অ্যান্সার হবে গ্রিসকে। দুই থেকে, টিউটনেরা সর্বপ্রথম বৃহদায়তন কথা বলেছেন রাষ্ট্রের। তিন থেকে, রাষ্ট্রের প্রায় সংজ্ঞা রয়েছে 145টি। চার থেকে, গ্রানার প্রদত্ত সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের বৈশিষ্ট্য সম্বন্ধে পাওয়া যায় চারটি বৈশিষ্ট্য। পাঁচ থেকে, আচরণবাদীরা রাষ্ট্র শব্দটি পরিবর্তে দেশ কথাটি প্রয়োগ করে মানে করার পক্ষপাতী ছিলেন। অ্যান্সার হবে রাজনৈতিক। পরের প্রশ্ন, ছয় থেকে, মার্ক্সবাদীরা রাষ্ট্রকে ড্যাশ বলে অভিহিত করেছেন? অ্যান্সার হবে শ্রেণী শোষণের যন্ত্র। কী বলে অভিহিত করেছেন? শ্রেণী শোষণের যন্ত্র। পরের প্রশ্ন, সাত থেকে, প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রগুলিতে জনসমষ্টিকে ড্যাশ ভাগে ভাগ করা হয়েছে? তিনটি ভাগে ভাগ করা হয়েছে, ওকে। পরের প্রশ্ন, আট থেকে, আধুনিক রাষ্ট্রের জনসমাজকে মূলত নাগরিক ড্যাশ ও প্রজা ওই তিন ভাগে ভাগ করেছেন? বিদেশি নাগরিক সমাজের নাগরিক, বিদেশি ও প্রজা, ঠিক আছে। প্লেটো অ্যারিস্টটল প্রমুখের মতে জনসংখ্যার একটি রাষ্ট্রের পক্ষে 5,000 থেকে 10,000। বিয়ের অ্যান্সার দশ থেকে, বর্তমানে রাষ্ট্রের উপরে স্থিত আকাশের কিলোমিটার পর্যন্ত রাষ্ট্রের গাগনিক সীমারেখা বলে? অ্যান্সার হবে 100 থেকে 110। পরের প্রশ্ন, রুশো ছিলেন ড্যাশ রাষ্ট্রের সমর্থক, ক্ষুদ্র রাষ্ট্রের সমর্থক ছিলেন? বার থেকে, সরকারকে রাষ্ট্রের ড্যাশ বলে অভিহিত করা হয়? অ্যান্সার হবে মাথা। পরের প্রশ্ন, রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো জনসমষ্টি। পরের প্রশ্ন, সংঘের ড্যাশ নেই? অ্যান্সার হবে সার্বভৌমকতা নেই। এবারে আমি এই প্রশ্নগুলো সলভ করাবো। তা দেখো, বিবৃতি, রাষ্ট্রের প্রধান চারটি বৈশিষ্ট্য প্রসঙ্গে বলা হয় জনসমষ্টি, এটা ঠিক আছে। বিবৃতি, রাষ্ট্রের প্রধান চারটি বৈশিষ্ট্য প্রসঙ্গে বলা হয় অনন্য রাষ্ট্রের স্বীকৃতি, এটা ভুল। সিতে, রাষ্ট্রের প্রধান চারটি বৈশিষ্ট্য প্রসঙ্গে বলা হয় নির্দিষ্ট ভূখণ্ড, ঠিক। ডি থেকে, রাষ্ট্র প্রধান চারটি বৈশিষ্ট্য প্রসঙ্গে বলা হয় সার্বভৌমিকতা, এটা ঠিক। অর্থাৎ আমরা নজর করে দেখতে পারছি এটা কিন্তু অ্যান্সার কিন্তু হবে বি এর অ্যান্সার, এ, সি, ডি সত্য আর বি মিথ্যা। দু থেকে, নিম্নলিখিত বা বিবৃতিগুলো যেটা সলভ করবে সেটা বিবৃতি, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জনসমষ্টির বিদেশি বৈশিষ্ট্যটি গ্রহণযোগ্য নয়, ঠিক। বিবৃতি, বিতে, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জনসমষ্টির নাগরিক বৈশিষ্ট্যটি গ্রহণযোগ্য নয়, এটাও ঠিক। সিদ্ধাগের প্রশ্ন, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জনসমষ্টির দাস বৈশিষ্ট্যটি গ্রহণযোগ্য নয়, এটা ভুল। দি থেকে, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জনসমষ্টির প্রজা বৈশিষ্ট্য গ্রহণযোগ্য নয়, এরা তো দেখো এটা কিন্তু এটা ঠিক, অর্থাৎ এ, সি এর অ্যান্সার হবে এ, বি, ডি সত্য, সি মিথ্যা। তিন থেকে প্রশ্ন বলেছে, দেখো এতে, আধুনিক রাষ্ট্রের প্রাণ হিসাবে সরকারকে চিহ্নিতকরণ করা হয়, ভুল আছে।
বি দেখে আধুনিক রাষ্ট্রের প্রাণ হিসাবে সার্বভৌমিকতাকে চিহ্নিতকরণ করা, ঠিক আছে। সি দেখে আধুনিক রাষ্ট্রের প্রাণ হিসাবে জনসমষ্টিকে চিহ্নিতকরণ করা হয়, ভুল আছে। দিতে আধুনিক রাষ্ট্রের প্রাণ হিসাবে নির্দিষ্ট ভূখণ্ডকে চিহ্নিতকরণ করা হয়, এটা ভুল আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বি সত্য আর এ সি ডি মিথ্যা, ঠিক আছে, বি এর অ্যান্সার হবে। পরের প্রশ্ন, এটা বি এর অ্যান্সার, ঠিক আছে, এটা কেটে দিলাম, এটাও কেটে দিলাম। পরের প্রশ্ন চার দেখে বিবৃতিগুলির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি বেছে নাও। এতে রাষ্ট্র নির্দিষ্ট স্থানে বসবাসকারী রাজনৈতিকভাবে আইনগতভাবে সংগঠিত জনসমষ্টি, তো দেখো এটা ঠিক আছে। এবং তারপরে বিতে কী বলছে, রাষ্ট্র ভূখণ্ডে আইন প্রতিষ্ঠার জন্য সংগঠিত জনসমষ্টি, ঠিক আছে। সিতে বিবৃতি রাষ্ট্র নির্দিষ্ট ভূখণ্ডের প্রতিষ্ঠিত সংগঠন যা চূড়ান্ত ক্ষমতা ও যুক্তি দ্বারা আইনের দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটা ঠিক আছে। ডিতে সমাজের রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রের গঠন প্রকৃতি কার্যকলাপ গড়ে ওঠে, এটা ভুল আছে। অর্থাৎ এ বি সি সত্য আর ডি মিথ্যা। পাঁচ দেখে বিবৃতিগুলির উপর থেকে যেটা আছে সেটা সঠিকভাবে নির্বাচন করতে হবে। ইয়েতে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রসঙ্গে বলা হয় যা রাষ্ট্রের চরম ক্ষমতা, ঠিক। বিতে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রসঙ্গে বলা হয় যায় অবিভাজ্যতা, এটা ঠিক আছে। সিতে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রসঙ্গে বলা হয় যায় জাতীয়তাবাদ, এটা ভুল আছে। ডিতে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রসঙ্গে বলা হয় বলা যায় অহস্তান্তরযোগ্যহীনতা, এটা ঠিক আছে। অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, এ বি ডি সত্য আর সি মিথ্যা, ঠিক আছে। এবার আমি দেখো এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। একদিকে গ্রিক দার্শনিক হবে, অ্যান্সার হবে পোলিস হবে দার্শনিকগণ, ঠিক আছে। এবং তার সঙ্গে রোমান দার্শনিকগণ হবে সিভিটাস, এবং টিউটনগণ হবে আমাদের স্ট্যাটাস, এবং ম্যাকিভেলি হবে রাষ্ট্র হবে। অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার। দু দাগের প্রশ্ন জেঙ্কস, অ্যান্সার হবে হিস্ট্রি অফ পলিটিক্স, ঠিক আছে। হবস হবে লেভিয়াথান, লক হবে টু, ঠিক আছে। আর ট্রিটিজেস অফ গভর্নমেন্ট, রুশো হবে সোশ্যাল কন্ট্রাক্ট। তো দেখো অপশানটা ঠিক করে নিও, এই যে এটা হবে সি এর অ্যান্সার, ওকে। তিন দাগের প্রশ্ন সার্বভৌম ক্ষমতার অধিকারী, অ্যান্সার হবে বি এর অ্যান্সার রাষ্ট্র। কী বলছে, অপ্রতিহত ক্ষমতা, সার্বভৌম ক্ষমতা, রাষ্ট্রের মস্তিষ্ক সরকার, ভোটাধিকার প্রয়োগ করে জনসমষ্টি। অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, রোমানের বি, দুইয়ের ডি, সি এর তিনের এ, চারের সি। এবার দেখো এই যে বিবৃতি সেগুলো তো যতটা পারি দেখা যাক সলভ করে দেওয়ার চেষ্টা করছি। এক দেখে রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য হলো নির্দিষ্ট ভূখণ্ড, এবং আরে কী বলেছে যুক্তিতে কী বলেছে, নির্দিষ্ট ভূখণ্ড থাকলে রাষ্ট্র যেটির প্রাকৃতিক সম্পদ জনগণের উপর আপন সার্বভৌম কর্তৃত্ব সহজে বজায় রাখতে পারে। তো দেখো আমরা দেখতে পাচ্ছি এ আর আর দুটোই সত্য আছে, ঠিক আছে। আর সঠিকভাবে এ আর যুক্তি, এই যে এর যে যুক্তি আছে সেই যুক্তিটাকে কিন্তু আর সঠিকভাবে দিয়েছে, তার মানে অ্যান্সার হবে এর অ্যান্সার, ওকে। চলো আমাদের দু নম্বরের প্রশ্ন কী বলেছে, এই যে বিবৃতি রাষ্ট্র ও অন্যান্য সামাজিক সংঘের থেকে পৃথক। পরের কী বলছে, আর্থে একটি যুক্তিতে একটি রাষ্ট্র কিছু সংঘ থাকে যেগুলি মানুষের অন্তর্জীবনকে নিয়ন্ত্রিত করে, তাকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে সাহায্য করে। তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে এ ও আর উভয় সত্য, আর এর যুক্তি সঠিকভাবে ব্যাখ্যা করে না, যুক্তিকে সঠিকভাবে ব্যাখ্যা করে না, এ আর উভয় সত্য কিন্তু আর আর এর যুক্তিকে সঠিকভাবে ব্যাখ্যা করে, এটা ঠিক আছে, সি এর অ্যান্সার ঠিক, ওকে, অবশ্যই সঠিকভাবে ব্যাখ্যা করেছে। এবার দেখো এখানে যে চিত্রটা দেখেই তোমরা দেখতে পাচ্ছ নির্দিষ্ট ভূখণ্ড পুরো বর্ডার লাইন করে দেওয়া আছে, বিভিন্ন একগুলো নির্দিষ্ট ভূখণ্ড, এবং এই ম্যাপটা তোমরা দেখে দেখতেই পারছো এটা কিন্তু সার্বভৌমিকতা, ছবিটা দেখেই বুঝতে পারছো সার্বভৌমিকতা। তো মোটামুটি আজকে আমি তোমাদের এটা সলভ করে দিলাম দ্বিতীয় অধ্যায়, ঠিক আছে। আমি প্রত্যেকটা সেট কিন্তু যতটা পারি তোমাদের কিন্তু সলভ করে দেওয়ার চেষ্টা করছি, বুঝতেই পারছো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।